নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদে ফুলকপির একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, বাজারে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা পড়তেই কিন্তু বাজারে অনেক ফুলকপি চলে এসেছে, আর ফুলকপির আমরা রোস্ট বা কোরমা একই রকম সবজি বানিয়ে থাকি, একটু আলাদা ধরনের আজকের রেসিপি গন্ধরাজ ফুলকপি। চলুন দেখে নিই আজকের রেসিপি গন্ধরাজ ফুলকপি। অনুষ্ঠান বাড়ি বা যে কোনো ফেস্টিভ্যালে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এরকম অসাধারণ স্বাদে এই রেসিপিটা, একদম রেস্টুরেন্ট বা দোকানের মতো স্টাইলে আজকের রেসিপি। চলুন দেখে নিই, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। চলো দেখে নিই আজকের রেসিপি। আমরা রেসিপিটা বানানোর জন্য এখানে একটা ফুলকপি নিয়েছি, সেটাকে একটু ভাপিয়ে নিয়েছি গরম জলে, আর নিয়ে নিয়েছি এখানে মশলাটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর টক দই, সেটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে লাগছে আমাদের কাজু বাদাম, চালমগজ আর অল্প পোস্ত, সেটাকে আমরা বেটে নিয়েছি। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে আগে মিশিয়ে নেব। আগে মশলাটা আমরা রেডি করে নিচ্ছি, আমরা কিন্তু ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দেব না, এইভাবে আগে মশলাটাকে রেডি করে নেওয়ার পরে তারপরে আমরা কড়াইয়ের মধ্যে দেব, তাতে এর টেস্টটা ভালো আসবে আর মশলাটা পুড়েও যাবে না, একদম অন্যরকম একটা টেস্ট আসবে। তো আমরা মশলাটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সমস্তটাই। আর এখানে আমি একটা টমেটোর ব্যবহার করেছি, আর টক দই কিন্তু এখানে রয়েছে 4 চামচ মতো, 4 টেবিল চামচ, আর এখানে আদা নিয়েছি 2 টেবিল চামচ মতো। তো এর মধ্যে আমরা দিয়ে দিলাম হলুদ, হলুদটাকে দিয়েও আমরা মিশিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমরা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এখানে শুকনো লঙ্কার আমি ব্যবহার করছি না, সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার ব্যবহার করতে পারেন, শুকনো লঙ্কার গুঁড়োটাকে কিন্তু মিশিয়ে দিতে পারেন। এরপরে এটাকে আমরা আবারও ভালো করে মিশিয়ে একটা পাশে রেখে দিলাম। দেখুন আমরা খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়েছি, আর একদম খুব ভালোভাবে মিশে যাওয়ার পরে এটাকে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, আর গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমরা সর্ষের তেল দিয়ে আজকের রেসিপিটা বানাচ্ছি। তেলটাকে দেওয়ার পরে হালকা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব সেই ভাপানো ফুলকপিগুলো। আমরা ফুলকপিগুলোকে এমনভাবে ভাপিয়ে নিয়েছি যাতে একটু শক্ত শক্ত থাকে, একদম বেশি কিন্তু গরম জলের মধ্যে ভাপালে ফুলকপিগুলো গলে যেতে পারে ভাজার সময় বা ভেঙে যেতে পারে, তাই একদম একটু শক্ত রেখে ফুলকপিগুলোকে আমরা ভাপিয়ে নিয়েছি। আর ফুলকপির গায়ে একটু লালচে লালচে কালার চলে আসলে তারপরে কিন্তু আমরা এটা নামিয়ে নেব। ফুলকপিগুলোকে আমরা এইভাবে ভেজে নিচ্ছি, আর এখন এই নতুন নতুন ফুলকপির এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন, এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আমরা এইভাবে ফুলকপিটাকে কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব, আর ভেজে নেওয়ার পরে দেখুন ফুলকপির গায়ের রঙটা কিন্তু অলরেডি হালকা একটা বাদামি কালার চলে এসেছে। আমরা এইভাবে এটাকে ফুলকপিটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে আমরা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি, যাতে ফুলকপিগুলো আর আমরা পরে দেবো, আর এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, একটু হালকা বাদামি কালার চলে আসলেই আমরা কিন্তু এটাকে তুলে নিয়েছি। এরপরে সমস্ত ফুলকপিগুলোকে তুলে নেওয়ার পরে একটা জায়গায় রেখে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আরও 1 চামচ মতো তেল। এখানে সর্ষের তেল আমরা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করছি 4টে লবঙ্গ, দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। এখানে আমরা গোটা গরম মশলা ব্যবহার করলাম, এলাচ এগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াতে থাকবো যাতে তেল থেকে খুব সুন্দর একটা গন্ধ বাড়ায় এই মশলাগুলো দিয়ে। আর এরপরে এটাকে ভালো করে মিক্সড করে দিলাম, দেওয়ার পরে আমরা যে মশলাটাকে রেডি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেব। মশলাটাকে দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে লোতে রাখবেন, কারণ এর মধ্যে টক দইটা দেওয়া রয়েছে, টক দইটা দেওয়ার সময় যদি গ্যাসটাকে জোরে দেন তাহলে টক দইটা ফেটে যেতে পারে আর গ্রেভিটা একদমই ভালো হবে না, তাই গ্যাসের আঁচটাকে একদম লোতে দিয়ে তারপরেই কিন্তু মশলাটা দেবেন। এরপরে দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর এটাকে আমরা নাড়াতে থাকবো।
আমরা এর থেকে তেল ছাড়লে তারপরেই আমরা এর মধ্যে ফুলকপিগুলো অ্যাড করব। আর আর যে পাত্রের মধ্যে আমরা এই মশলাটা রেডি করেছি সেই পাত্রে সামান্য একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে, আর এইভাবে আমরা কন্টিনিউ এটা নেড়ে যাচ্ছি। আমরা লো টু মিডিয়াম আঁচে এটাকে রান্না করছি, প্রথমে লোতে দিয়ে কিছুক্ষণ করার পরে তারপরে লো টু মিডিয়ামে এটা ভালোভাবে রান্নাটা করে নিচ্ছি, যাতে টক দইটা কোনো রকমে ফেটে না যায়, তাহলে গ্রেভিটা একদম ভালো হবে না। আমরা দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছি খুব সুন্দর করে, আর তেল ছেড়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে ফুলকপিগুলো অ্যাড করব। আর এর মধ্যে আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা বা কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করিনি, আপনারা চাইলে অবশ্যই ইউজ করতে পারেন, সম্পূর্ণ অপশনাল। এরপরে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এর সাথে পুরো মশলাটার সাথে ফুলকপিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। ফুলকপিগুলোকে খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফুলকপিগুলো আমরা কিছুক্ষণ হতে দেব। আর এর মধ্যে আমি এখনও নুন দেইনি, কারণ এর মধ্যে এই মুহূর্তে নুন দিলে এর থেকে একটু জল বার হবে, যার জন্যে আমি এটাতে এখনই নুন দেইনি। একটু পরে আমরা ফুলকপিটা হালকা নরম হয়ে গেলে আমরা এর মধ্যে নুনটাকে অ্যাড করে দেব। আমরা অলরেডি এটা বা যখন আমরা সেদ্ধ করেছিলাম তখন এটা ভাপানোর সময় অল্প নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। এরপরে এটাকে ভালো করে মিশানোর পরে আমরা জল দিয়ে দিচ্ছি, আর যেহেতু আমরা এখানে ঝোল করব না তাই খুব সামান্য পরিমাণে এখানে জলের ব্যবহার করেছি। যদি আপনারা এর থেকে আরেকটু গ্রেভি পছন্দ করেন তাহলে আরেকটু জল দিয়ে দিতে পারেন। এখানে আমি এটাকে জলটাকে দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে হতে দেব বেশ কিছুক্ষণ। আর এর মধ্যে যতক্ষণে এটা হচ্ছে আমরা এখানে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, আর গন্ধরাজ লেবুর যে সবুজ যে খোসাগুলো সেগুলো আমরা ছাড়াবো। আমরা গন্ধরাজ লেবুর সবুজ অংশটা নেব, কোনো রকমই সাদা অংশটা নেবেন না, তাহলে তেতো হয়ে যাবে। আমরা সবুজ অংশটাকে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম আমরা সবুজ অংশটাকে নিয়ে নিচ্ছি, আর এইভাবে আমরা ভালোভাবে গ্রেট করে নেওয়ার পরে এটাকে আমরা খুব বেশি পরিমাণে লাগবে না, আমাদের একদম অল্প পরিমাণে হলেই এটা রান্নাটা হয়ে যাবে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধরাজ লেবুর ফ্লেভার আসবে, তাতে টেস্টটা একদম অন্যরকম লাগবে। আমরা গন্ধরাজ লেবুটাকে ভালো করে ক্র্যাশ করে নেওয়ার পরে এটাকে এক জায়গায় ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর এদিকে ফুলকপিগুলো দেখে নিচ্ছি। দেখুন ফুলকপির জলটা অনেকটাই কমে এসেছে, আমরা এটাকে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে খুব ভালো করে আমরা মিশিয়ে দিলাম, আর মিশিয়ে দেওয়ার পরে আমরা এখানে ব্যবহার করব যে কাজু বাদাম চালমগজ আর পোস্তটা বেটে রেখে দিয়েছিলাম সেটা আমরা ব্যবহার করছি। সেটাকে আমরা ব্যবহার করার পরে এটাকে ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে এটাকে আমরা মিশিয়ে দেব। আমরা এটাকে ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এটাকে আমরা একটু ভালো করে নাড়িয়ে দেব যাতে সমস্তটাই এর মধ্যে মিশে যায়। আর এটাকে একদম লো টু মিডিয়াম আঁচেই আমি রান্নাটা করছি, একদমই এটা জোরে দেবেন না তাহলে তলায় লেগে যেতে পারে, কারণ এখানে জলের পরিমাণ খুবই সামান্য রয়েছে, তাই জোরে দিলে কিন্তু এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা লো টু মিডিয়ামে রেখে এই রান্নাটা করছি। আমরা এটাকে ভালো করে মিশিয়ে দিলাম, আর মিশিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন একদম গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু একটা কালারও চলে এসেছে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নুনটাকে আমরা অ্যাড করে দিয়েছি, দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব, কারণ এর মধ্যে আমরা আরও কিছুক্ষণ ফুলকপিগুলো হতে দেব। যেহেতু এখানে আমরা কাজু বাদাম চালমগজ এটা দিয়েছি তাই এটাকে কিছুক্ষণ আরও হতে দেব। আর ঢাকা দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। চিনি আর নুনটাকে আমি দুটোই দিয়ে দিলাম, আর দেওয়ার পরে চিনিটাকে দিলাম কারণ এখানে টক দই ব্যবহার করা হয়েছে যাতে টকটা ব্যালেন্স থাকে। এরপরে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ হতে দেব।
কিছুক্ষণ পরে আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু একদম খুব ভালোভাবে হয়ে গেছে আর একদম মাখামাখা হয়ে গেছে। এই রকম গ্রেভি আমাদের লাগবে। আর খুব ভালোভাবে রেডি হয়ে যাবার পরে এটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। যে লেবুর খোসাগুলোকে আমরা ক্র্যাশ করে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমরা অ্যাড করব। আমরা এর মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর যে খোসাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো অ্যাড করলাম। আর দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখুন এটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে দিয়েছি। আর এইটাই গন্ধরাজ লেবুর খোসাটা দেওয়ার পরে কখনোই এটাকে ফোটাবেন না, গ্যাসের আঁচটাকে আমরা অফ করে দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে দিতে হবে। আর এটা একদম মনে রাখবেন যাতে গ্যাসের গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরেই এটা দেবেন, তা না হলে তিতো হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে ঘি। ঘিটাকে আমরা ব্যবহার করলাম। দেওয়ার পরে এটাকে আবারও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর নাড়িয়ে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। এরপরে আমরা এটাকে ঢাকাটা খুলে এর মধ্যে আমরা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন দুর্দান্ত স্বাদে এই ফুলকপির রেসিপিটা, অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ফুলকপির আপনারা অনেক রেসিপি ট্রাই করেছেন, তো এইভাবে একবার এই গন্ধরাজ ফুলকপিটা একবার ট্রাই করে দেখুন। একদম দুর্দান্ত রেসিপি আর একদম নতুন, তাই অবশ্যই এটা ট্রাই করলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছো তারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপি এই পর্যন্ত।